হাই এভরি ওয়ান ওয়েলকাম টু সহজ লেশন তো এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে জানুয়ারি দু হাজার বাইশ পার্ট ওয়ানের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দেওয়া হয়েছে তার উত্তরগুলি জেনে নেব তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণীর গণিত পূর্ণমান এখানে পুনরায় দেওয়া আছে প্রথমে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো তো এক নম্বরে দেওয়া আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের কয়েক ধা দেওয়া আছে দশকের কাঠির একটি রঙিন বল তুলে নিয়ে এককের কাঠিতে বসালে সংখ্যাটি হবে তো এটা হচ্ছে দশকের কাঠি এটা হচ্ছে এককের কাঠি তো এখানে রঙিন বল আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো এখান থেকে যদি আমরা একক ঘরে একটা নিয়ে আসি তাহলে একক ঘরে কটা রঙিন বলা হয়ে যায় তিনটে হয়ে যাবে এখানে থাকবে পাঁচটা তো পাঁচটা হচ্ছে পঞ্চাশ আর তিনে তেপ্পান্ন হয়ে যাবে অর্থাৎ আমাদের সঠিক উত্তর আসবে অপশন ডি এটটা তেপান্নই তো এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর খ নাম্বারে দেওয়া আছে এক দুই তিন সংখ্যাটি সংখ্যা তিনটি দিয়ে গঠিত তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির বৃহত্তম সংখ্যাটির দশকের ঘরের অঙ্কটি হবে তো এটা এক দুই আর তিন এটা দিয়ে যদি আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করি তাহলে কী হবে তিন দুই এক হবে অর্থাৎ তিনশো একুশ হবে এবং এর মাঝের সংখ্যাটা হবে দুই অর্থাৎ দশকের ঘরে সংখ্যাটি হবে কত দুই অর্থাৎ আমাদের যে সঠিক উত্তর সেটা হবে অপশান বিয়েরটা এরপর দেখব পরের প্রশ্ন গয়ের দেখা দেওয়া যায় দুটি কাঁটা যুক্ত একটি ঘড়িতে ছোটো কাঁটাটি তিন ও চারের তিন এবং চারের ঘরের মাঝখানে এবং বড়ো কাঁটাটি ছয়ের ঘরে থাকলে সময় হয় অর্থাৎ তিন আর ছোটো কাঁটা আছে তিন আর চারের ঘরের মাঝখানে অর্থাৎ সাড়ে তিনটের জায়গায় আছে এবং বড় কাটা আছে কোথায় ছয়ের ঘরে তো এরকম অবস্থায় কটা বাজে তখন সাড়ে তিনটে বাজে ওকে তিনটে তিরিশ মিনিট তো অপশান ডি এরটা হবে আমাদের সঠিক উত্তর এরপর দুয়ের দেখা দেওয়া যায় সত্য বা মিথ্যা লেখক যে বছর লিপ ইয়ার সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা আঠাশ দিন হয় তো যে বছর লিপ ইয়ার হয় সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় উনত্রিশ দিন তো এটা হচ্ছে মিথ্যা তত্ত্ব তো আমরা এখানে লিখবো মিথ্যা পরের প্রশ্ন খয়ের দাগে এখানে বলা হয়েছে একটি প্লেটে পাঁচটি এবং অপর একটি প্লেটে তিনটি সন্দেশ আছে গড়ে একটি প্লেটে সন্দেশ থাকবে আটটি তো একটা প্লেসে প্লেটে পাঁচটি আছে অপর একটা প্লেটে কটা আছে তিনটে তো পাঁচ আর তিনে হয় আট তো তাহলে প্রত্যেকটা প্লেটে গড়ে কটো কত করে আছেন চারটে করে ওকে কিন্তু এখানে বলা হয়েছে আটটা করে তাহলে আমাদের এটা হয়ে যাবে মিথ্যে গয়ের দাগে প্রশ্ন দেওয়া আছে দুশো তিন সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করলে করে কথায় লিখলে হয় দুই শতক শূন্য শত শূন্য দশক এক একক তো দুই শতক শূন্য দশক তিন একক একক না একটা হচ্ছে তিন একক ওকে এটা হচ্ছে সঠিক তত্ত্ব এখানে যেটা লেখা আছে সেটা কিন্তু সঠিক তো আমরা লিখবো এখানে সত্য তিনের দেখা দেওয়া আছে ছবিটি দিয়ে বক্ররেখার সংখ্যা বক্ররেখার মানে হচ্ছে বাঁকা রেখা তো বাঁকা দাগ আর কি তো বাঁকা রেখার সংখ্যা কটা এ একটা বাঁকা রেখা এ একটা এ একটা একটা অর্থাৎ তিনটে একটা চারটে তো আমরা এখানে ঘরে লিখবো চার এরপরে দেখছে সরল লেখার সংখ্যা সরল কতগুলো আছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরো টোটাল সতেরোটা এখানে সরল আছে তো এ ঘরে লিখবো আমরা সতেরো এরপর বলছে কি ত্রিভুজের সংখ্যা কটা তো ত্রিভুজ কটা আছে এ একটা ত্রিভুজ এ একটা ত্রিভুজ এ একটা ত্রিভুজ তিনটে ত্রিভুজ এখানে রয়েছে তো আমরা এখানে লিখবো এ ঘরে লিখব তিন ওকে দেখবো পরের প্রশ্ন চারের দিকে প্রশ্ন দেওয়া আছে ক এখানে দেওয়া হচ্ছে যোগ করো তোকে তিন ঘণ্টা চার মিনিট একচল্লিশ সেকেন্ড দেওয়া আছে এক ঘণ্টা বাইশ মিনিট সাতাশ সেকেন্ড এখানে প্রশ্নের মান তিন করে দেওয়া আছে দুটি প্রশ্নের জন্য ছ নম্বর দেওয়া হয়েছে তো এটাকে আমাদের যোগ করতে হবে তো সাত আরেক আট হয় আর চার দুই কত হয় ছয় হয় ওকে তো যোগটা যোগটা আমরা এখানে করেছি তো চা সাত আরেক আট আর চার দুই ছয় কত হচ্ছে আটষট্টি অর্থাৎ আটষট্টি সেকেন্ড তো আটষট্টি সেকেন্ড তো আমরা এখানে লিখতে পারবো না কারণ আটষট্টি সেকেন্ড ষাট সেকেন্ডে এক মিনিট হয় তো এই মিনিটটাকে আমাদের এক মিনিটটাকে এখানে নিয়ে চলে আসতে হবে তো ওখানে থাকবে কত আট অর্থাৎ আমরা এখানে লিখবো আট সেকেন্ড আর যে ষাট মিনিট আমাদের ষাট সেকেন্ড থাকতে সেই ষাট সেকেন্ডটা অর্থাৎ এক মিনিট করে আমরা এখানে নিয়ে চলে আসবো তাহলে কী হবে চার এগার পাঁচ আট আর এই দুই হয়ে যাবে কত সাতাশ সেকেন্ড এই সাতাশ মিনিট তো আমরা এখানে লিখবো সাতাশ মিনিট আর এখানে তিন আর এখানে চার তো কত হয়ে যাবে চার ঘন্টা তো আমাদের এখানে উত্তরটা আসবে চার ঘন্টা সাতাশ মিনিট আট সেকেন্ড ওকে তো ক্ষয়ের দাগে এখানে দেওয়া আছে ভাগ করো চারশো পাঁচ ভাগ চার ভাগ করে ভাজ্য ভাগ ফল এবং ভাগ শেষ লেখুন তো প্রথমে আমরা এখানে ভাগটি করবো তো চারশো পাঁচকে আমরা চার দিয়ে ভাগ করবো তো চারশো কে যদি আমরা এভাবে চার দিয়ে ভাগ করি তো প্রথমে চার দশে দশ দিয়ে দেবো চার দশের চল্লিশ তো চল্লিশ আর চল্লিশ বিয়ে করে কিছু থাকে না পাঁচটাকে আমরা নামিয়েছি চারেখে চার দিয়েছি পাঁচ থেকে চার বিয়ে করে এক থাকে তো এক এখানে হয়ে গেল আমরা ভাগশেষ আর এটা হচ্ছে আমাদের একশো একটা হচ্ছে ভাগ ফল তো আমরা লিখবো ভাজ্য হচ্ছে কত চারশো পাঁচ তো লিখবো ভাজ্য চারশো পাঁচ ভাগ ফল হচ্ছে একশো এক তো লিখবো ভাগ ফল একশো এক আর ভাগশেষ হচ্ছে এক তো লিখব ভাগ শেষ এক ওকে তো এইভাবে আমরা ক্ষয়ের অঙ্কের সমাধানটিকে করলাম এর সঙ্গে শেষ হলো চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে জানুয়ারি দু হাজার বাইশ পার্ট ওয়ানের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার উত্তরগুলি ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাদের সবাই উত্তরগুলো সঠিকভাবে জানতে পারে চ্যানেলের নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকন ও আলোচনাটি সিলেক্ট করে রাখে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও সি বা দ্য নেক্সট ভিডিও দেন বাই